হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল আরেকটি ইউটিউব চ্যানেলে কিভাবে অ্যাড করবেন। তো একটি ইউটিউব চ্যানেল আরেকটি ইউটিউব চ্যানেলের ভিতরে কিভাবে অ্যাড করবেন, তো সেটা বলতে ধরুন আপনি ইউটিউব চ্যানেল দুইটি, একটি ইউটিউব চ্যানেল অন্য একটি চ্যানেলে অ্যাড করতে চান। সাপোজ আপনি, আমি সরাসরি আপনাদেরকে ইউটিউবে যা আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, তো আমি একটি ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে চলে যেতেছি খুঁজে। তো এই ইউটিউব চ্যানেলে আমার ভালোবাসার কথা, এই ইউটিউব চ্যানেলে আমাদের মোবাইল শিক্ষক ইউটিউব চ্যানেলটি অ্যাড করব। কেউ যদি আমার ভালোবাসার কথা এই চ্যানেলে ঢুকে সরাসরি আমাদের মোবাইল শিক্ষক ইউটিউব চ্যানেলে তারা দেখতে পাবে। আমি ইউটিউব দিয়ে দেখে দিলাম আপনাদেরকে, দেখুন এই সরাসরি ইউটিউব দিয়ে দেখে দিচ্ছি। তো এই চ্যানেলে যদি কেউ ঢুকলেই সার্চ করে তো আমাদের ভিডিওর নিচে কি আমাদের চ্যানেলই থাকবে, তো আমাদের চ্যানেলই প্রমোট হয়ে যাবে। তো একটি ইউটিউব চ্যানেলের ভিতরে আরেকটি ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারেন। এটা কোন ক্ষেত্রে করবেন, অ্যাড করলে কী হবে? অ্যাড করলে ধরে নিন আপনার দুইটি ইউটিউব চ্যানেল, তো দুইটির ভিতরে কিছু ইউটিউব চ্যানেল খুব বড় একটি চ্যানেল, তো এটি অনেক আপনার ফলোয়ার আছে ওই চ্যানেলে, অনেক সাবস্ক্রাইবার আছে। তো আপনি নতুন একটি চ্যানেল খুললেন, আপনি বড় চ্যানেলে অ্যাড করে দিলেন আপনার ছোটো চ্যানেলটি, তাহলে কী হলো, আপনার যদি বড় চ্যানেলে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে, কিন্তু আপনার ছোটো চ্যানেলটি সবাই দেখবে, ওই চ্যানেলও কি ফলোয়ার সাবস্ক্রাইবার ভিউ অলরেডি হয়ে যাবে। এইভাবে আপনার চ্যানেল একটি ছোটো একটি চ্যানেল বড় একটি চ্যানেলে অ্যাড করে প্রমোট করে নিতে পারেন খুব ইজিভাবে। তো গাইস, আজকে আপনাদেরকে সেটা দেখাতে চলেছি। তো গাইস, ভিডিওটিকে মিস করবেন না, দেখতে থাকুন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি। আমি একটি অ্যাপ্লিকেশন খুঁজে নিলাম, তো এই অ্যাপ্লিকেশনটি এটা, তো আপনার চাইলে যে কোনো একটি অ্যাপ্লিকেশন নিতে পারেন। তো আমি এই বাজার দিয়ে দেখাবো আপনাদেরকে, আপনার চাইলে ক্রোম বাজার তো আদার্স যেগুলো অ্যাপস আছে ওগুলো দিয়ে করতে পারেন। তো আমাদের এই অ্যাপসটি সবচেয়ে বেস্ট হলো, আমি এটা নিলাম। তো আপনি খুঁজে নেবেন আপনার পছন্দের একটি অ্যাপস, তো আপনার সরাসরি ইউটিউবে লগ ইন করে নেবেন। তো ধরে নিন আমি এই চ্যানেলের ভিতরে কি মোবাইল শিক্ষক ইউটিউব চ্যানেলটি অ্যাড করব। এই চ্যানেলে আমাদের খুব বড় একটি চ্যানেল ধরে নিলাম কিছুক্ষণ সময়ের জন্য, এই বড় চ্যানেলে কি আমাদের ছোট একটি ইউটিউব চ্যানেল অ্যাড করতেছি। তো আমাদের এই একটি অপশন দেখতেছি, জুম করে দিতেছি, এই একটি অপশনও জাস্ট ক্লিক করে দিব আমরা। তো এখানে ক্লিক করলে কি হবে, তো আমাদের যে মেন একটি পেজ আছে সেটা ওপেন হবে। তো আমি ক্লিক করে দিলাম, দেখুন। তো ক্লিক করার পর এখানে আমাদের যে ভিডিওগুলো আছে সাজানো, এই ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পারবো। তো আপনি চাইলে যে কোনো ভিডিও এখান থেকে সাজিয়ে নিতে পারেন। তো আমি একটু জুম করে দিতেছি, জুম করার পর এই প্লাস চিহ্নকে অ্যাড দেখতেছেন, জাস্ট এই যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু আরেকটু জুম করে নেবো আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট তারপরে এখানে ক্লিক করে দেবেন সবার নিচের এই অপশনটিতে। ক্লিক করার পরে সরি আমার ক্লিক হয়নি গা, তো আমি আবার ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আপনার একটি টাইটেল লিখতে হবে, টাইটেল। তো আপনি যে কোনো একটি টাইটেল লিখতে পারেন, তো আপনি চাইলে লিখতে পারেন প্লিজ মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, তো যে কোনো জিনিস আপনি লিখতে পারেন যা মানুষকে বলা যায় যে আমার চ্যানেলই আছে। এখানে আপনি চাইলে এটা আমার চ্যানেল, আমার আদার্স চ্যানেল সেগুলো লিখতে পারেন। তো আমি একটি লিখে দিলাম কপি করে। তো লেখার পরে নিচে যে বক্সটি এটাতে কি লিখবেন, চাইলে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল নাম লিখেও কি সার্চ করে নিয়ে নিতে পারেন। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের নামটি লিখে নিব, আমরা মোবাইল শিক্ষক লিখবো এখানে, আমাদের নাম লিখলে ইউটিউব চ্যানেলটি চলে আসে, তাই আমাদের নাম লিখলাম। দেখুন সবার ফার্স্ট লিস্টে আমাদের ইউটিউব চ্যানেলটি আছে, এখানে আপনার চ্যানেলে আদার্স যে কোনো চ্যানেল অ্যাড করতে পারেন, একটি না অনেকগুলো অ্যাড করতে পারেন। তো আমি আমাদের মোবাইল শিক্ষক চ্যানেলটি অ্যাড করবো, কারণ এই চ্যানেলে আমার ছোটো একটি চ্যানেল, তো আমি অ্যাড করবো বড় একটি ইউটিউব চ্যানেল অ্যাড করবো। তো তার এখানে সেভ নামে একটি অপশন, তার সেভে ক্লিক করে দিবেন। তো আমি সেভে ক্লিক করে দিলাম, আমাদের অলরেডি কিন্তু সেভ হয় না, কিন্তু আমরা এখানে অ্যাড হয়েছি, কিন্তু সেভের অপশন আরেকটা আছে। তো যাই হোক, এখানে যদি আপনি ক্লিক করেন এই আপনার মোবাইল শিক্ষক উপরে ক্লিক করলে আপনি ডিলেটের নামে একটি অপশন দেখতে পাবেন একদম কিনারে। তো দেখুন ডিলেট আর একটা ইডিট, চাইলে আপনি ইডিট করতে পারেন নতুন করে, অথবা আপনার চাইলে ডিলিটও করে দিতে পারেন। তো এখানে আমরা সেভ করবো কীভাবে, আমি একটি অপশন দেখবেন যা সেভটা ক্লিক করে দিলে আমরা কিন্তু কমপ্লিট সেভ হয়ে গেল, আমাদের অলরেডি সেভ হয়ে গেল। তো আমাদের ছোটো একটি ইউটিউব চ্যানেল বড় একটি ইউটিউব চ্যানেল ভিতরে আমরা অ্যাড করে নিলাম, তো আমরা পেমেন্ট করতেছি। তো তারপর আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউবে, ইউটিউবে যা দেখবো আমাদের অ্যাড হয়েছে কি না। তো ইউটিউবে আসলাম, আসার পর আমাদের নাম লিখবো আমাদের চ্যানেলটির নাম, তো যে চ্যানেলে আমরা অ্যাড করেছি। তো আসার পরে আমরা এখানে আমাদের চ্যানেলটি অ্যাড করে দিবো, তো আমাদের এখানে চ্যানেলটি শো করতেছে না। তো এখানে দেখুন আমাদের চ্যানেল যেটা এটাতে অ্যাড করেছি, ধরুন কত কিছুক্ষণ সময়ের জন্য আমরা ধরে নিয়েছি এই চ্যানেলটি খুব বড়, বড় চ্যানেলে আমাদের কি ছোটো একটি চ্যানেল অ্যাড করলাম মোবাইল শিক্ষক, আমাদের ভিডিওর নিচে কি অ্যাড হয়ে গেল মোবাইল শিক্ষক, যে কোনো ব্যক্তি যদি এই চ্যানেল ঢুকে সরাসরি দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটি। তো এখান দিয়েও দেখে দিতেছি সরাসরি, আসার পরে নিচে দেখতেছেন আমাদের মোবাইল শিক্ষক চ্যানেল অ্যাড হয়ে গেল। তো এটা আমাদের ছোটো একটি চ্যানেল অ্যাড করলাম বড় একটি ইউটিউব চ্যানেলে। তো আপনারা চাইলে এইভাবে আপনার চ্যানেলটি প্রমোট করে নিতে পারেন।
তো আবার আদার্স যদি আপনাদের ভাই বেড়াদার কোনো বন্ধু বান্ধবের যদি এরকম ইউটিউব চ্যানেল থাকে বড় ধরনের, আপনার ছোট একটি ইউটিউব চ্যানেল করে নিতে পারেন। তো গাইস ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে একটু কিন্তু ভুলবেন না, তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করি। খোদা হাফেজ।